ক্লাস 9 এর শিক্ষার্থীরা ভালো আছো সবাই? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেওমিল। রেওমিল অর্থ জাবেদাই। তোমার সঠিক জাবেদা লেখা হবে। সঠিক জাবেদা লেখার পর সঠিক খতিয়ান করা হয়। সঠিক খতিয়ান করে তারপর সঠিক রেওমিল প্রস্তুত করা হয়। খতিয়ানের যত উদ্বৃত্ত হবে ওই উদ্বৃত্তগুলোর সাহায্যে সঠিক খতিয়ান প্রস্তুত করা হবে। রেওমিলের ব্যাপারটা হচ্ছে যত ধরনের ব্যয় আছে সব ডেবিটে বসে, ব্যয়গুলো ডেবিটে। ব্যয় মানে যা পরিশোধ করেছো তুমি, পরিশোধ করার পর আর কোনোদিন যা ফেরত পাওয়া যাবে না সেটা হচ্ছে ব্যয়। তাহলে ব্যয়ের মধ্যে কোনগুলো? বেতন, ভাড়া, মজুরি, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, এগুলো হচ্ছে কিসে আসবে? এগুলো ব্যয়ের মধ্যে আসবে। টেবিলটা তুমি ওই সাইডে নিয়ে যাও। এখন তাহলে ব্যয়ের অপোজিট কি? ব্যয়ের অপোজিট হচ্ছে আয়, তাই না? ব্যয়ের অপোজিট হচ্ছে আয়। আয় কোনগুলো? বিক্রয় সংক্রান্ত আয়। বিক্রয় সংক্রান্ত আয় হচ্ছে বিনিয়োগের সুদ। তুমি বিনিয়োগ করেছো, বিনিয়োগ করে টাকা পাবে, এটা আয়, ক্রেডিটে যাবে। আবার যত ধরনের সম্পদ আছে সেগুলো রেওমিলের ডেবিটে আসে। যত ধরনের সম্পদ পাবে সবগুলোই রেওমিলের ডেবিটে বসবে। নগদ তহবিল, ব্যাংক জমা, সম্পদ, তোমার হাতে যে নগদ টাকা আছে এটা হচ্ছে সম্পদ। তুমি যত টাকার কলকব্জা কিনেছ এটা সম্পদ, ডেবিটে বসবে। সম্পদের অপোজিট, সম্পদ যদি ডেবিটে বসে সম্পদের অপোজিট কি? দায়। পাওনাদার হচ্ছে দায়। বকেয়া ভাড়া দায়। মূলধন তুমি বাইরে থেকে নিয়ে আসছো তাহলে মূলধন হচ্ছে তোমার কি? মূলধন হচ্ছে বাইরে প্রতিষ্ঠানে বসে তুমি চিন্তা করবা যে এই টাকা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, অতএব এটা দায়। মূলধন ক্রেডিটে বসবে। এভাবে লেখার পর যদি রেওমিলের দুই দিক সমান হয়ে যায় তাহলে ভালো কথা, আর যদি সমান না হয় তাহলে গরমিল হিসাব বা অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। গরমিল বা অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে দেখাবা। যদি যোগফলের পর যদি দেখা যায় যে সমান হচ্ছে না তাহলে যেদিকে যত কম হবে সেই দিকে তত টাকা লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। তার মানে রেওমিলের দুই দিক সঠিকভাবে তৈরি করলে রেওমিলের দুই দিক অবশ্যই সমান হবে। এই পর্যন্ত কোনো কিছু বলার থাকলে বলো, যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। এ পর্যন্ত যদি কারো কোনো কিছু জানার থাকে, এটা হচ্ছে রেওমিলের সাধারণ নীতিমালা আলোচনা করলাম। রেওমিল তৈরি করতে গেলে তুমি যে বিষয়গুলো চিন্তা করবা এগুলো বিবেচনা করা হলো। এ পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে? এরপরে আমরা স্লাইডে দেখব যে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন থেকে রেওমিলের প্রবলেম সলভ করা হবে। সৃজনশীল যে প্রশ্ন আছে সেখান থেকে রেওমিলের প্রবলেম সলভ করা হবে। সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রথমে কী বলা আছে? ক্রয় পরিবহন 6,000। ক্রয় পরিবহন 6,000 বলা আছে না? এটা ব্যয়, খরচ। তাহলে এটা কোথায় আসবে?
খরচ এবং সম্পদ ডেবিটে আসে। তাহলে ক্রয় পরিবহন রেমিলের ডেবিটে আসবে, ক্রয় পরিবহন আসবে রেমিলের ডেবিটে। তারপরে স্লাইডে যা দেখা যাচ্ছে যে বিক্রয় পরিবহন মানে তুমি বিক্রয় করেছ, এখন ওই বিক্রয়ের উপরে খরচ হয়েছে তোমার। বিক্রয় পরিবহন কি হবে? বিক্রয় পরিবহন খরচ হবে। তাহলে কোথায় আসবে? খরচ এবং সম্পদগুলো ডেবিটে। বেছে বেছে খরচগুলো আর সম্পদগুলো লিখতে হবে, ডেবিটে লিখতে হবে। তাহলে ডেবিটে লিখবা, সম্পদ এবং খরচগুলো ডেবিটে লিখবা। এরপরে আমরা এখন আবার স্লাইডে দেখি, এখানে যেটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ক্রয় পরিবহন, তাই না? ক্রয় পরিবহন বললাম, বিক্রয় পরিবহন অনিশ্চিত দেনা, কোনো লেনদেন না। এই জন্য তোমার গোল হতেও পারে নাও পারে। এটা কি কোনো লেনদেন হয়েছে তাহলে এখনো? এরকমই একটা ব্যাপার হচ্ছে অনিশ্চিত দেনা, এটা লেনদেন না, এটা রেমিলে আসবে না। খাতায় নোট করো যে অনিশ্চিত দেনা রেমিলে আসে না। খাতায় লিখো যে অনিশ্চিত দেনা রেমিলে আসে না। তারপর যে ব্যাপার এখানে দেখতে পাচ্ছ, প্রাপ্য শিক্ষানবী সেলামি মানে যে টাকা ভবিষ্যতে পাওয়া যাবে, এটা সম্পদ। তাহলে কোথায় আসবে? সম্পদ আর খরচ আসে রেমিলের ডেবিটে। এটা সম্পদ কীভাবে? যেহেতু এর টাকা ভবিষ্যতে পাওয়া যাবে, ডেবিটে আসবে। ব্যাংক জমা দিয়ে বেশ কয়েকবার বলা আছে, দেখো ব্যাংক জমা বেশ কয়েকবার বলা আছে। তাহলে ব্যাংক জমা 34,000, এটা বলা আছে 1/7/16 তারিখে। রেওমিল তৈরি হবে 16 সালের 31শে ডিসেম্বর তারিখে। তাহলে খেয়াল রাখতে হবে ব্যাংক জমা আসবে যেটা 16 সালের শেষ দিনের, 16 সালের 31শে ডিসেম্বর তারিখের যে ব্যাংক জমা, এইটা হবে সম্পদ, এইটাই আসবে ডেবিটে। ক্লিয়ার? ব্যাংক জমা তাহলে 1/7/16 আসবে না, আসবে কোনটা? ব্যাংক জমা দিয়ে যদি 31/12/16 থাকে তাহলে আসবে। তারপরে মূলধন মানে বাইরে থেকে নিয়ে আসা টাকা তোমার জিনিস, এই জন্য তুমি কি যা ইচ্ছা তাই করো না ভেবেচিন্তে খরচ করো? ভেবেচিন্তে খরচ করো না, মূলধন মালিকেরই, কিন্তু চিন্তা করা হয় এই টাকা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এই জন্য ক্রেডিটে যাবে, চিন্তা করা হয় এই টাকা ফেরত দিতে হবে এই কারণে ক্রেডিটে যাবে। মূলধনের অপোজিট হচ্ছে উত্তোলন, মূলধন যা দিছিল সেখান থেকে কিছু টাকা উত্তোলন করে নিচ্ছে। তাহলে কোথায় আসবে? তাহলে মূলধনের অপোজিট উত্তোলন, এটা ডেবিটে আসবে। মজুদ পণ্য দিয়ে যখন অনেকগুলো তারিখের লেনদেন থাকবে তখন খেয়াল রাখবা মজুদ পণ্য এক তারিখে, বছরের শুরুতে যে টাকার আছে 1/1/16 তারিখে যে 56,000 টাকার আছে, এই 56,000 টাকারটাই কোথায় আসবে? ডেবিটে আসবে। তারপরে মজুদ পণ্য যেহেতু শুধু 1/1 তারিখেরটা আসবে, তার মানে বাকি কোনো মজুদ পণ্যই রেমিলে আসবে না। তার মানে 31/1/16 তারিখে যে 46,000 আছে এটা আসবে না, 1/7/16 তারিখের যে 40,000 আছে এটা আসবে না, 1/8/16 তারিখের যে 25,000 আছে আসবে না,
বিজ্ঞাপন খরচ দিছে 5 বছরের জন্য এটা আয়না ব্যয় আয়না খরচ খরচ তাহলে কোথায় আসবে ডেবিটে আসবে কর অবিকর 9 মাসের দেয়া হয়েছে 34000 এটা আয়না ব্যয় ব্যয় এর জন্য ডেবিটে আসবে নগদ দিয়ে বিভিন্ন তারিখে যে লেনদেন থাকবে নগদ আসবে শেষ দিনেরটা 31/12 তারিখের যে নগদ আছে না 31/12/16 তারিখের যে নগদ টাকা থাকবে ওইটাই ডেবিটে আসবে 31/12/16 তারিখেরটা তাহলে 1/1/16 তারিখের নগদ কি আসবে রে অমিলে 1/7/16 তারিখের টা রে অমিলে আসবে 1/2/16 তারিখের টা রে অমিলে আসবে আসবে না শুধু আসবে 31/12/16 তারিখের যে 77000 আছে না এই টাকাটা শুধু রামিলের ডেবিটে আসবে 31/12/16 তারিখের 77000 টাকা রামিলের ডেবিটে আসবে প্রাপ্য বিল 8800 সম্পদ এটা যার টাকা ভবিষ্যতে পাওয়া যাবে তাহলে কোথায় আসবে ডেবিটে প্রাপ্য তারপর বিমা সেলামি ব্যয় এর জন্য ডেবিটে আসবে প্রদেয় বিল আছে 8000 এটা হচ্ছে প্রদেয় বিল 8000 যা পরিশোধ করতে হবে এটা হচ্ছে কি পরিশোধ করতে হবে এটা তাই ব্যয় এর জন্য ক্রেডিটে আসবে এরপরে যা চাওয়া হয়েছে দেখো এখানে যা চাচ্ছে সেটা কি কি মুনাফা জাতীয় ব্যয় মুনাফা এখানে চাচ্ছে মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো বলা আছে মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে বললে মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে বললে যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয়ে থাকে তাহলে তোমার স্থায়ী সম্পদ ক্রয় করলে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসে তাহলে এখানে কোনো স্থায়ী সম্পদ আছে স্লাইডে কোনো কলকব্জা আছে কোনো যন্ত্রপাতি আছে কোনো কলকব্জা নাই যন্ত্রপাতি নাই দালান কোঠা আছে মূলধন জাতীয় ব্যয় মানে যা দিয়ে স্থায়ী সম্পত্তি অর্জিত হয় এই ধরনের কোনো ডাটা নাই এই জন্য বলতে হবে মূলধন জাতীয় ব্যয় কোনো সম্পদ ক্রয় নাই ফলে মূলধন জাতীয় ব্যয় শূন্য টাকা এই কথা বলতে হবে এরপরে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো মুনাফা জাতীয় ব্যয় মানে সাধারণ খরচ যেগুলো এগুলোই বলতে হবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যেগুলো সাধারণ খরচ যেমন এখানে কি আছে ক্রয় পরিবহন 6000 বিক্রয় পরিবহন 5000 মজুদ পণ্য কিন্তু কয়েকটি ছিল তাই না শুধু মজুদ পণ্য 1/1 তারিখের যেটা আছে এটাই হচ্ছে ব্যয় 1/1 তারিখেরটাই হচ্ছে ব্যয় ব্যয়ের মধ্যে যাবে তারপর বিজ্ঞাপন খরচ 35000 এটাও ব্যয় কর অবিকর 9 মাস এটাও ব্যয় বিমা সেলামি 9000 ব্যয় তারপর মুনাফা জাতীয় ব্যয়ের সমষ্টি বা খরচের সমষ্টি কত হয়ে যাচ্ছে 1,45,000 এরপরে দেখো রেওয়িল রেওয়িল করা আছে রেওয়িল দেখতে পাচ্ছ যেগুলো এতক্ষণ আলোচনা হলো এর মধ্যে ক্রয় পরিবহন ব্যয় খরচ এবং সম্পদগুলো আসে ডেবিটে খরচ এবং সম্পদগুলো ডেবিটে আসে তার মধ্যে ক্রয় পরিবহন খরচ ডেবিটে বিক্রয় পরিবহন খরচ এই কারণে ডেবিটে আসতেছে প্রাপ্য শিক্ষানবিস সেলামি 7000 এই জন্য ডেবিটে আসতেছে মূলধন মানে বাইরে থেকে নিয়ে আসা টাকা তাহলে মূলধন কি হবে মূলধন অর্থ বাইরে থেকে নিয়ে আসা টাকা তাহলে
মূলধন হবে ক্রেডিটে তারপর মূলধনের অপোজিট হচ্ছে উত্তোলন উত্তোলন তাহলে কোথায় হবে ডেবিটে তারপর মজুদ পণ্য 1,16,56,000 এখানে মজুদ পণ্য কিন্তু বেশ কয়েকটি ছিল তাই না বিভিন্ন ডেটে ছিল শুধু আসবে বছরের শুরুটা মানে 1,16 তারিখে যে মজুদ পণ্য আছে ওই টাকাটাই আসবে বিজ্ঞাপন খরচ 35,000 এটা ব্যয় বা খরচ এই কারণে ব্যয় বা খরচ এই কারণে ডেবিটে আসবে কর অভিকর ডেবিটে খরচের কারণে নগদ কয়েকটি ছিল কিন্তু নগদ আসতেছে কোনটা যেটা 31-12 তারিখে যে টাকা থাকবে সেই নগদ এখানে আসবে 31-12 তারিখেরটা তারপর প্রাপ্য বিলের টাকা সম্পদের জন্য ডেবিটে আসতেছে বিবাহ সালামে ব্যয়ের কারণে ডেবিটে প্রদেয় বিল অর্থ যে টাকা শোধ দিতে হবে এটা দায় এই কারণে ক্রেডিটে যাচ্ছে এইভাবে লেখার পর যখন যোগ করবা যোগফল দেখা যাচ্ছে ডেবিটে হচ্ছে 2,41,200 আর ক্রেডিটে 93,200 টাকা কম হচ্ছে এই জন্য 93,200 টাকা অনিশ্চিত হিসাব লিখে ক্রেডিটে 93,200 টাকা লিখে দুই দিক সমান করে দেখাতে হবে দিয়ে সমান হচ্ছে কত 2,41,200 এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো রামিল থেকে যদি রামিলের যে ব্যাপার দেখতে পাচ্ছ এখান থেকে রামিল থেকে কোনো প্রশ্ন থাকলে বলো রামিল দেখতে পাচ্ছ রামিল থেকে কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে বলো এখন তোমাদের মধ্যে থেকে বলো কোনো যদি কোনো কোশ্চেন থাকে রামিল থেকে যে রামিল দেখতে পাচ্ছ যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে বলো যদি কোনো জিজ্ঞাসা থাকে অনিশ্চিত হিসাব হচ্ছে তুমি অনিশ্চিত হিসাব জানতে চাইলা অনিশ্চিত হিসাবের ব্যাপার হচ্ছে সব কিছু বসানোর পর যেদিকে যেদিকে যত কম হবে সেদিকে তত কম লিখে অনিশ্চিত হিসাব বলে ওই টাকা লিখে দুই দিক সমান করতে হবে তুমি রামিল রামিল তুমি যোগ করলা একদিকে দেখতেছ যে হচ্ছে 70,000 আরেকদিকে যোগফল হচ্ছে 1,00,000 তাহলে ডেবিটে মনে করা হলো 70,000 ক্রেডিটে হলো 1,00,000 তাহলে ডেবিটে কত কম ওই 30,000 টাকা অনিশ্চিত হিসাব বলে লিখে দুই দিকে যোগফল হয়ে যাবে 1,00,000 মানে অলওয়েজ রামিলে ক্ষেত্রে অলওয়েজ কি হবে রামিলের ওই দিকের যোগফল তুমি সঠিকভাবে যদি প্রস্তুত করো রামিলের ওই দিকের যোগফল সমান হবে অলওয়েজ ইকুয়াল হবে তখন তুমি আশা করবা যে তোমার রামিল সঠিক হয়েছে এটা যেহেতু রামিলের উপর প্রথম ক্লাস বলো তুমি ও যেটা জানতে চাচ্ছে হ্যাঁ বলো মূলধন হ্যাঁ কারণ মূলধনের টাকাটা বাইরে থেকে নিয়ে আসা টাকা এই জন্য ক্রেডিটে বসলো তোমার টাকা এই জন্য তুমি যা ইচ্ছা তাই করো তোমার একটা দায়বদ্ধতা আছে চিন্তা করা হয় যে টাকা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এই জন্য এটা দায় এই জন্য এটাকে দায়স্বরূপ
বিবেচনা করা হয়। এরপরে আর কারো কিছু জানার আছে? এটা উইল থেকে বয়েজ, আর কারো কিছু জানার আছে বলো? যদি যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বলতে পারো। রামিল থেকে আর কারো কিছু জানার আছে? জানা থাকলে বলো, তাহলে আমি আবার উপসংহার বলতেছি। ডেবিটে বসে খরচ এবং সম্পদগুলো, ক্রেডিটের বিপরীত দায় এবং আয়গুলো বসে। বসার পর যদি দুই দিক সমান হয়ে যায় ভালো কথা, সমান না হলে যেদিকে যত কম হবে লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। ডেবিটের যোগফল মনে করো 2 লাখ হলো, ক্রেডিটে হলো 1,80,000, তাহলে ডেবিটে কত কম? 20,000 কম। তখন ডেবিটে অনিশ্চিত হিসাব দিয়ে 20,000 লিখে দুই দিকের যোগফল হয়ে যাবে 2 লাখ টাকা, দুই দিকের যোগফল হয়ে যাবে 2 লাখ টাকা। দুই দিকের ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।